We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. Namaskar. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আজকের বিষয় আসার আগে দেখব এই মুহূর্তের হেডলাইনস। অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট জমা আদালতে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত বলে নিজেই এজিকে রিপোর্ট দেখতে দেন প্রধান বিচারপতি। রাজ্য পুলিশের তদন্তে আস্থা, হাইকোর্টের ময়নাতদন্তের রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট রাজ্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ, 19 মে তদন্তের গতি প্রকৃতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। জুলাই অর্জুনের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট দেখে বললেন প্রধান বিচারপতি, আত্মহত্যার তত্ত্বই জোরালো। অর্জুন মৃত্যুতে অমিত শাহকে তোপ তৃণমূলের, মিথ্যাবাদী বলে কটাক্ষ, ময়নাতদন্তের আগেই কিভাবে রাজনৈতিক হত্যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, তোপ তৃণমূলের। কালো গাড়ি রহস্যভেদ, কলকাতা টিভির অন্তর্তদন্ত, বিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়ি ভাড়া, গাড়ির সঙ্গে অর্জুন মৃত্যুর সম্পর্ক নেই, কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ তথ্য। অর্জুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, জুয়া খেলতে গিয়ে কয়েক লক্ষ টাকা দেনা, অনলাইন জুয়াল নেশা ছিল অর্জুনের। কাটলো বাবুলের শপথ জট, রাজ্যপালের দেওয়া দায়িত্ব মানলেন ডেপুটি স্পিকার, বুধবার দুপুরে শপথ বাবুলের। বিপদের আশঙ্কা থেকে বাংলার রেহাই, প্রভাব পড়বে না রাজ্যে, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি, পর্যটকদের জন্য উঠল নিষেধাজ্ঞা। কটপ্পানে বাহুবলীকে কেউ মারা আমরা এখন জানি, এটা আর কোনো সিক্রেট নয়। যারা যারা প্রশ্ন করেছিল তারা প্রত্যেকেই এখন জানে যে কটপ্পানে বাহুবলীকে কেউ মারা। কিন্তু ছোটা মোটা ভাই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির চাণক্য অমিত শাহ, কেউ এক সাল বাদ বঙ্গাল আয়, এর উত্তর খোদ শাহজির কাছেই নেই। তো অন্য কেউ আর এ প্রশ্নের উত্তর দেবেই বা কি করে? কিন্তু আপাতত সমস্যা তো ছোটা মোটা ভাইয়ের নয়, উত্তরপ্রদেশ জয়, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডে জয়, পাঞ্জাবে কংগ্রেসের সেম সাইড গোল খেয়ে আপের উত্থান, সবটাই তো বিজেপির নির্বাচনী পাটিগণিতকে আরো শক্তপোক্ত করবে। অতএব আপাতত সমস্যা তো বাংলার বিজেপির। সে বাংলা বিজেপির আবার কতগুলো যে ভাগ, কতগুলো যে গোষ্ঠী, তা গুণে শেষ করা যাবে না। নকশালরাও লজ্জা পাবে, কেবল কি ভাগ, কত রকমের কেমিস্ট্রি এর সঙ্গে ওর পটে, তো উনি ওনার মুখ দেখবেন না, ইনি সঙ্গে থাকলে উনি থাকেন না, নানান রকম ইকুয়েশন চলতেই থাকে। সমস্যা সেই বাংলার বিচে, অথচ হবার কথা নয়, কিন্তু কারণ এখন এখনো 70 জন বিধায়ক, সাংসদ 17 জন, অর্জুন সিং খসে গেলেও 16 জন তো থাকবেই, কেন্দ্রে রাজ্যপাঠ, রাজ্যে রাজভবনের মতো বড় অফিস, মাথার ওপরে একজন জ্যাঠামশাই ধনখড় সাহেব, ফান্ডের অভাব নেই। কিন্তু দেখলেই বোঝা যায় 108টা রোগে কাবু বাঙাল বিজেপি। তো শোনা গেল ছোটা মোটা ভাই অমিত শাহ নাকি এই অসুখের দাওয়াই দিতেই এসেছিলেন। তিনি বিভিন্ন রাজ্যে শুয়ে পড়া সংগঠনকে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছেন। বাঙাল কিস খেত কি মূলি হ্যায়, তিনি নাকি এসেছিলেন সেই দাওয়াই দিতে। কিন্তু ঠিক এক বছর পরেই কেন? অসুখ তো আজকের নয়, অনেক পুরনো, আদি নবল লড়াই তো সেই নির্বাচনের সময় থেকে। আদি হইতেই মুখ্যমন্ত্রী হবেন নাকি নব হইতেই করিতে হইবে মুখ্যমন্ত্রী,
তা নিয়ে বাখেরা কি কম হয়েছে নাকি? দিলু ঘোষের ভ্যানিটি ভ্যান আমার কেন নাই, এ প্রশ্ন তো উঠেছিল। অসুখ অনেক পুরনো, কিন্তু অমিত শাহ দাওয়াই দিতে এলেন মাঝি পুঁথি মেনে ঠিক এক বছর পরে। আসলে অনেক বড় স্বপ্ন, আর স্বপ্ন ভঙ্গের পরে বিরাট বড় ধাক্কা। আপকি বার দোসপার ইত্যাদি বলার পরে একটু তো লজ্জা সরম থাকবে নাকি? সব মিলিয়ে সেই লজ্জা সরম কাটিয়ে উঠে ওই 5 তারিখেই বাঙ্গাল দৌড়াতে এসে অমিত জি আসলে বিজেপিকে 2024-এর জন্য আবার এক সম্মুখ লড়াইয়ের জন্য তৈরি করার চেষ্টা শুরু করলেন। আমরা সাংবাদিকরা খোঁজ নিচ্ছিলাম সাভারকার, হেডগাওয়ার বা গুরু গোলওয়ালকারের কোন কোটেশন কবার ব্যবহার করলেন, আরএসএস এর নীতি আদর্শের কোন কথা বললেন, আডবাণি যোশী মোদিজির কোন সাংগঠনিক উদাহরণ এনে হাজির করলেন। হ্যাঁ, এগুলো জানার চেষ্টা করছিলাম। মানে দাওয়াইটা কি, কোন পথে বাঙ্গালে ফুটবে কদম ফুল, থুড়ি পদ্ম ফুল? শেষমেশ যা জানতে পারলাম তাতে বাক্যহারা হবার মতন অবস্থায় আমাদের, বুঝুম বলা হয়ে গেছিও বলা চলে। কেন বলছি, একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির আগে যা বলছিলাম, কোন পথে বাঙ্গালে ফুটবে পদ্ম ফুল, শেষমেশ যা জানতে পারলাম তাতে বাক্যহারা হবার মতোই অবস্থা। অমিত শাহ বঙ্গ বিজেপির নব্য আদি রত্ন মণি মাণিক্যদের বলেছেন, মমতার কাছ থেকে শিখুন। হ্যাঁ, উনি বলেছেন সারাক্ষণ 356 করলে হবে, লড়তে হবে পথে নেমে, আর সেই লড়াইটা শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। পাশে বসেছিলেন শুভেন্দু অধিকারী, সদ্য হারিয়েছেন কাঁথির রাজপাট, কিচ্ছুটি আর হাতে নেই, সমবায় থেকে মিউনিসিপ্যালিটি আহারে সাজানো বাগান একেরে শুকিয়ে গেছে, সে গেছে গেছে, এখন কাটা খায়ের উপর নুন ছড়ানো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝপথে ডোবানোর জন্য এত প্রচেষ্টা, বাংলা দুষ্টু লোকজনেরা যাকে বিশ্বাসঘাতকতা বলছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিতে হবে লড়াইয়ের পাঠ। ভাবুন একবার, চোখ বন্ধ করে ছবিটা ভাবুন, নবান্নের ছাদ, হাতে ছড়ি নিয়ে দিদিমণি দাঁড়িয়ে, তলায় মেঝেতে বসে শুভেন্দু, দিলীপ ঘোষ, সুকান্ত, অমিতাভ, অভিনব পাঠদান চলছে। কি করে লড়তে হয়, কি করে রাস্তা অবরোধ করতে হয়, কি করে মানুষ জড়ো করে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। কিন্তু এই কথাটা অমিত শাহ যে কাকে বললেন, তেনার লগে লগে থাকা নব্য বিজেপির কাঁথির খোকাবাবুকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যার রাজনীতির হাতে করি হয়েছে, মানে তিনি তো আপাতত বিরোধী দলনেতা, বিজেপির চিফ মিনিস্টার ইন ওয়েটিং, তো তিনি এতদিন ধরে ঘর করেও শিখতে পারেননি। অমিত শাহ জি কি খোকাবাবুকে অমনোযোগী ছাত্র বললেন? আসল সমস্যাটা অন্য জায়গাতে, কিছু জিনিস না শেখানো যায় না, গান তো শেখানোই যায়, কিন্তু শ্যামল, মান্না, মানবেন্দ্রর গায়কি শেখানো যায়? রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি আছে, স্বর মেলালেই সুর আসবে, কিন্তু তা তখন ওই
পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল হয়ে উঠবে, মানে দেবব্রত বিশ্বাস হবে? হয় না স্যার, ওটা একটা ব্যাপার। সবাই চেষ্টা করলে গোদ্রার নায়ক হতে পারে না, চেষ্টা করলেই এক তরিপার নেতা হওয়া যায় না, শত চেষ্টা করলেও মমতা হওয়া যাবে না। কাজেই আপনার ওই মূল্যবান উপদেশ নিয়ে গিয়ে তাকে রেখে দিন, ওসব খোকাবাবু দিলীপ ঘোষদের কাজ নয়। অমিত শাহ কোন ওঁচাদের পাল্লায় পড়েছেন তা বুঝলেন সেদিন রাতে। মহারাজের বাড়িতে নিমন্ত্রণ ছিল, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, ওনার ছেলে আবার ক্রিকেট বোর্ডের সেক্রেটারি, একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ। লগে লগে চলে গেলেন তেনারাও, অনাহুতের দল, একটু সেলফি আর মহারাজের সঙ্গলাপ, ছবি ছাপা হলো, মহারাজ বলে কথা। ঘাসফুস মানে নিরামিষ আহার হলো রাজকীয় ব্যবস্থা। সাংবাদিকরা ছিলেন, ছবি উঠল, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ঠিক এক বছর আগে দরিদ্র আদিবাসীর বাড়িতে ছোটা মোটা ভাইয়ের সেই ভোজন, বাউলের বাড়িতে শাক দিয়ে রুটি খাবার সেই অভূতপূর্ব দৃশ্য, ভোটের আগে মাটিতে বসে শাল পাতায় শাকান্ন, আর ভোটের পরে মহারাজের বাড়িতে রাজকীয় ডিনার। কোনোদিনও পারবেন এরকম একটা রাজকীয় ডিনারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে? দাঁড়িয়ে এক চামচ দই খেয়ে চলে আসবেন, হলফ করে বলতে পারি। ফিরছি আলোচনায় আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এরপর দুটো বৈঠক, একটা হলো বিজেপি রাজ্য নেতা ইত্যাদির সঙ্গে, অন্যটা হলো যাদের হাতে থাকবে বাঙ্গাল, যারা আগামী দিনে বাংলায় বিজেপির হাল ধরবেন তাদের সঙ্গে বৈঠক। তো পরেরটাতে সুকান্ত, অমিতাভ, শুভেন্দু ছিলেন, রাখা হয়নি দিলীপ ঘোষকে, মানে দিলীপজি অস্তা চলে। সকালবেলায় রোজ জগিং করে বুকনি দিয়েও লাভ হলো না, এবং ডাকাই হয়নি লকেট চ্যাটার্জিকে। মানে অনেকে যেমনটা ভাবছিলেন লকেট এই বাংলাতেও গুরুত্ব বাড়াবেন, তা কিন্তু হলো না। তিনি এখনো বঙ্গ বিজেপির কোর টিমের বাইরেই থেকে গেলেন। মজার কথা হলো, যারা থেকে গেলেন তাদের মধ্যে মানুষের সামনে গিয়ে দাঁড়ানো, কথা বলা, নেতৃত্ব দেবার সামান্য ক্ষমতা আছে শুভেন্দু অধিকারী। বাকিরা শিয়ালদহ হাওড়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও মানুষ চিনতে পারবে না। ইতি সমাপ্ত ছোটমোটা ভাইয়ের বাঙ্গাল কা দৌরা? না না, আরো একটু বাকি আছে। ওই যে বললাম বিজেপি নেতা কর্মী ইত্যাদিদের সঙ্গে বসেছিলেন অমিত শাহজি, সেই ইত্যাদিদের মধ্যেই ছিলেন রুদ্র নীল ঘোষ। ইদানিং মোদিজিকে দেখে দাঁড়িয়ে রাখছে, তো তিনি হাত তুলিলেন, সর্দার মুঝে ভি কুছ বতানা হ্যায়, আগে হুজুর বিরাট সমস্যা। অমিত শাহজি নিশ্চয়ই বলিয়াছিলেন, বলিয়া ফেলুন, বাঙ্গাল বিজেপির সমস্যা শোনার জন্যই তো ছুটে এলাম। রুদ্রনীল বলিলেন, হুজুর দু বছর স্তক আমার কোনো কাজ নাই, আমি বেকার, আমাকে অভিনয় করিতে দেওয়াই হইতেছে না, আমার জন্য যে পকেট মার, ড্রাইভার, চোর, উচক্কার রোলগুলো বরাদ্দ থাকতো, মেয়ে দেখলেই সিটি দেবার যে লোফারের রোলে আমি ছাড়া কোনো গতি ছিল না, সেই আমি বেকার বসে আছি, ওধারে রাবণ কিশমিশ আর টনিক খাচ্ছে। হুজুর
রাজ্যের নেত্রী ও তৃণমূল দলের জন্যই আমার এই অবস্থা। তাদের নির্দেশেই পরিচালকরা পকেটমার, বাস কন্ডাক্টর, ঠেকবাজ লোফারের চরিত্রই বাদ দিয়ে স্ক্রিপ্ট লিখছে। দয়া করে মোদিজিকে বলুন এর বিহিত করতে। এত বড় ফেলাট আমার, এত বড় গাড়ি দাড়ি, এসব মেনটেনেন্সেও তো খরচ লাগে, তাই না? মোটা ভাই শুনিলেন, মন দিয়া শুনিলেন, বুঝিলেন, শেষ পর্যন্ত বুঝিতে পারিলেন বাংলার বিজেপির সব থেকে বড় সমস্যা হল রুদ্রনীল বেকার। তাকে কেউ অভিনয় করতে ডাকছে না। এত বড় সমস্যা শোনার পর সেই যে অমিত শাহ ফিরে গেছেন, এখনো মুখ খোলেননি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens